রাজ্যত এতিয়াও সক্রিয় গরু চুরি চক্র। লঙ্কাত চোরাং গরু কঢ়িওয়া বাহন ভাঙি চুরমার ক্ষোভিত গয়ার। গোরক্ষার ক্ষেত্র কঠোর রাজ্য সরকার, কিন্তু তার মাজত রাজ্যের ভিন্ন প্রান্ত সক্রিয় চোরাং গরু সরবরাহকারী। এই দৃশ্য লঙ্কা হজাই সীমামূরিয়া টেনটুলির। চোরাংক গরু কঢ়িওয়া AS02CC6922 বাহন রাজ্যে খেতে খেতে জব্দ করে ভাঙি চুরমার করে। বাহন এরি পলায়ন চালক হ্যান্ডিম্যানের, উদ্ধার 10টাক গোধন। এই দুটামান গরু আমার নিজের ঘরের গরু আসে, দুইটা লই গেছিলে তোমার বিরজ শনিবারে রাতে লই গেছিল। দেওবারে মই বহুত তদন্ত করেছো আমার গাঁয়ের, শনিবারে আকো দেওবারে আকো হয়েছে, সোমবারেও আকো হয়েছে, মঙ্গলবারে হয়েছে, প্রতিদিনাখন এনেকা চুরি হয়। এতিয়া আমিও সন্দেহ করছো এইখান যখন গাড়ি লই গেছে, এইখান গাড়ি নিশ্চয় আমার গাঁয়েরপরা গরুখানি বাহির লই যায়। শুনা পাইছো মেঘালয় হয়ে কিবা খাসার গিয়ে কিবা বাংলাদেশত লই যায়, আমার ইয়ারপরা গরু চুর করে লই যায়। ঘটনাস্থলীত লঙ্কা আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আরক্ষী তদন্ত আরম্ভ করেছে যদিও গরু সমূহ চুরি হয় নে নহয় সেয়া পোহৰলৈ অহা নাই বুলি মন্তব্য। চোরাং চুরি গরু গাড়ি এখন ধরা বলে খবর পাইছিল, আমার গাঁর কেবাইনে খবর দিয়েছিল, সেই মর্মে তো আমার আরক্ষী দল উপস্থিত হয়েছিল আর বহুত মানুষ তার গোট খাইছিল। তারপর আমি ইতিমধ্যে আমি পুলিশ গিয়ে পড়ার আগতেই গাড়িখন উঠিয়ে দিছিলে, তারপর দিয়ে নিছিল এখন গাড়ি, গাড়িখন নাম্বার AS02CC6922। এই গাড়িখন গরু ঘরলৈ গৈছিলে আর চুরি সন্দেহত রাইজে আটক করে রাখে, আর পিছত গাড়ির চালক বা গাড়ির যে হ্যান্ডিম্যান থাকে বা গরু চুরির জড়িত মানুষখিনি পলাই গুছি যায়। এতিয়াও গরুকিটা চুরি হয় নহয় সঠিক হওয়া নাই। চোরাং গরু সমূহ নিতখালৈ হৈ বাংলাদেশলৈ চালান দিয়ার অভিযোগ। এই প্রশ্ন হয় কার ছত্র ছায়াত গড়ি উঠিছে এই বৃহৎ নেটওয়ার্ক। লঙ্কারপরা হেমন্ত গোস্বামী, রিপোর্ট প্রাগ নিউজ।